আজ বাংলার মহাপুজোর শক্তি পুজোর এক মহান দিন শ্যামল, সেই মহান দিনের মহান পুজোর এই পূর্ণ বিগ্রহে আমরা হাজির হয়ে গেছি সোনারপুর এক পুজো মণ্ডপের সামনে। এক অসাধারণ মণ্ডপ সজ্জা, বিশেষ করে জল ধরো জল ভরো যে সংকল্প নিয়ে আজকের বাংলা ভাবছে, ভারত ভাবছে, দেশ ভাবছে এবং বিদেশ ভাবছে, সারা বিশ্ব ভাবছে। আগামী দিনেই বোধ হয় জল সংকটে সকলকে ভাবাবে এবং তার কিছু পূর্ব প্রমাণ আমরা পেয়েছি। তো সেই ভাবনা এই পুজো মণ্ডপের কর্মকর্তারা তুলে ধরেছেন, চলুন শুনি তাদের মুখ থেকে তাদের এই ভাবনার গত কথা। আমার নাম পরিতোষ নস্কর, আমি ক্লাবের যুগ্ম সম্পাদক। এই ভাবনাটা আপনার মাথায় এলো কীভাবে এবং সেটা কি কীভাবে? আমাদের এবছরের ভাবনা অ্যাকচুয়াল বই কেন প্রাপ্ত, তার মধ্যে থেকে আমরা ফুটিয়ে তুলেছি জল ধরো গাছ বাঁচাও। আমরা সাম্প্রতিককালে দেখেছি চেন্নাইয়ের অবস্থা কীভাবে, ওখানে জল হাহাকার লেগেছে। আগামী দিনে আমরা যেভাবে এখানেও বৃক্ষ নিধন করছি, এইভাবে চলতে থাকলে আগামী দিনে চেন্নাইয়ের অবস্থা আমাদের কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গকেও বুঝতে হতে পারে। সেই সেই চিন্তাভাবনা থেকে আমাদের জল ধরো গাছ বাঁচাও। একদম মায়ের সাবেকি মূর্তি ছেড়ে আজকের মা থিম মূর্তি চলে এসেছেন, কিন্তু শুধু সেখানে নয়, মা থিমের বার্তা দিতে চাইছেন জল ধরে এবং জল ধরো। এবং মায়ের পুজোর জন্য আলাদা মা রয়েছেন, শক্তি মা রয়েছেন, কিন্তু এই ভাবনাটা সবাইয়ের ভেতর থেকে যে উৎসবকে কেন্দ্র করে যে ভাবনা আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়ানোর যে প্রচেষ্টা বিভিন্ন পুজো মণ্ডপ করছেন, তারই এক ভাবনা। আপনাদের অলঙ্করণ এবং আপনাদের প্রচেষ্টা শুধু পুজো কর্মকর্তারা মায়ের সঙ্গে অন্য কেউ না, আমরা পুজো কর্মকর্তারাই আছি। অবশ্যই এর পিছনে একটা আর্টিস্ট আছে আমাদের। কততম বর্ষের পুজো এটা? এটা আমাদের 21তম বর্ষ। থিমের জগতে কি আপনার প্রথম না লাগে এরকম কাজ? আমরা প্রতি বছরই কোনো না কোনো থিম করি, মাঝে মাঝে আবার সাবেকি প্রতিমা বা সাবেকি মণ্ডপ হয় আমাদের। পুজো উপলক্ষে এছাড়া আপনাদের কী প্রোগ্রাম? পুজো উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপরে বিচিত্রা অনুষ্ঠান আছে। আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান থাকে, মঞ্চ হোক মণ্ডপ চত্বরেই অনুষ্ঠানটি হয় এবং মায়ের হোক বাউল অনুষ্ঠান। এবারে এই নানা রকম বিপর্যয় আমাদের বাংলার সংকট ছাড়ছে না, আপনাদের পুজোর বাজেট কাটে কি কোনো রকম দিকেই আপনারা কোনো রকম চিন্তা? হ্যাঁ, একটা তো ভাবনা চিন্তা আছে আমাদের, যেমন বস্ত্র বিতরণ এবছর হয়েছে, এবছর হবে বস্ত্র বিতরণ। এরপরেও আমরা একটা ঝঞ্ঝা গেল আমাদের চারা চারা, তার মধ্যেও সাধ্যমতো আমরা চেষ্টা করছি বস্ত্র বিতরণ। সত্যি যেভাবে বিপর্যয় আমাদের সঙ্গ ছাড়ল, 24 ঘন্টা হয়নি, তারা তখন অবস্থা খুব ভালো ছিল না, তবুও তাদের আয়োজন যেভাবে একটা সুন্দর রূপ নিয়েছে, আমরা আশা করব এই আয়োজন সর্বাঙ্গ সুন্দর হোক। তাদের প্রচেষ্টা, কমিটির আন্তরিকতা এবং এলাকাবাসীর সকলের শুভেচ্ছা সহযোগিতা এই পুজো উৎসব সর্বাঙ্গ সুন্দর হোক। দীপাবলির এই পূর্ণ রাত্রে শক্তি আরাধনায় মেতে উঠেছে সারা বাংলা। এই শক্তি আরাধনায় মেতে উঠেছে সোনারপুরের নবদিগন্ত ক্লাবের সমস্ত সদস্য। প্রাকৃতিক দুর্যোগকে সামনে রেখেও তারা যেভাবে এত সুন্দর মণ্ডপ সজ্জা সাজিয়েছেন, যে ভাবনায় তারা ভাবিয়েছেন আজকে জল সংকটে বসুন্ধরা তাই সৃষ্টি খুঁজছে আজকে নতুন সবুজ চারা। সবুজ বাঁচাও জল ধরো যে ভাবনা তারা ফুটিয়ে তুলেছেন, আমাদের বিচারকদের বিচারে এরা সৃজনশীল সম্মান পুরস্কার পাচ্ছেন। তাদের হাতে আমরা সৃজন সম্মান করে দিচ্ছি। আমাদের সঙ্গে সেক্রেটারি মশাইয়ের আমি আপনাদের কাছ থেকে আপনাদের অনুভূতি কেমন লাগছে? সত্যি আমরা অনুপ্রাণিত হলাম অনেক। কেমন লাগছে বলুন? যে ভাবনাটা ভেবেছেন এই প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় রেখে, দুর্যোগকে মাথায় রেখে ফুটিয়ে তুলেছে? আমরা চেষ্টা করেছি, কিন্তু কতটা সাকসেসফুল হতে পেরেছি সেটা আপনারাই বিচারে। যখন আমরা প্রথম স্থান অধিকার করতে পেরেছি আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে আজকে আমাদেরকে দেওয়ার জন্য
আমাদের প্রাকৃতিক বিপর্যয়ে অনেকটা নাটাঝাম্পের মধ্যে দিয়ে আমাদের শিল্পীরা এবং আমাদের গ্রামের সমস্ত আগামী দিনে আমরা এই মহারাষ্ট্রে দেখেছি, যেটা আমরা চেন্নাইয়ে দেখেছি, তাদের গাছও বাঁচবে না, মানুষও বাঁচবে না। তাই আমরা অনুরোধ করবো সঙ্গে তরফ থেকে সেরা সম্মান করছি। আমরা আশা করছি আগামী দিনে আমাদের জেলার সম্মান যাতে আমরা পেতে পারি, আপনাদের সহযোগিতা এবং কেন বাড়ত। এর মধ্যে আমরা আমাদের শিল্পী আর একটা ভাবনা তুলে ধরার চেষ্টা করেছে, যেটা যে আগে আমরা ঠাকুমা বা দাদু বা মায়ের কোলে আমরা গল্প শুনতাম, সেই আলিফ লায়লা, সেই রূপকথার গল্প, সেই ঠাকুরমার ছবি, সেই রামায়ণ মহাভারত, আজ আর শিশুরা সেই বইগুলো দেখতে পায় না বা তারা সেই বইয়ের গন্ধ নিতে পারে না। এখন ইন্টারনেট মোবাইলের যুগে তারা সেই কার্টুন বা গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে। আমরা অনুরোধ করবো প্রত্যেকটি গার্জেনকে বা প্রত্যেকটি অভিভাবককে, তারা তাদের বাচ্চাদেরকে নতুন যুগটা পুরনো যুগটাকে ফিরিয়ে দিক। বাচ্চারা নিশ্চয়ই গেম খেলবে, কিন্তু তার সময়সীমা একটুখানি বেঁধে দিয়ে বইটা যাতে পড়ে, বইয়ের গন্ধটা যাতে নিতে পারে, তারা এই আমাদের এই ভাবনা দিয়ে আপনার জন্যই সত্যি তারা পুরস্কারটা পেয়েছে। সত্যি তো আমাদের শিশুরা, আমাদের আগামী প্রজন্ম হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে তার যে প্রতিফলন তারা তুলে ধরতে পেরেছেন তার নিদর্শন আমি এদের দাদাকে পেয়েছি। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, মানে আমরা তাদের ডাকে আসতে পেরেছি। তাদের এই ভাবনাটাকে দেখে আমাদের ভালো লেগেছে। আপনি ভেবেছিলেন প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ কিছুটা লাভ করলেও কিন্তু আপনাদের আমরা আশাহত করিনি, কিন্তু আরও হয়তো ভালো করে বুঝতে বুঝতে আগামী দিনে দায়িত্ব বাড়বে। আরও হয়তো করা যেত, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগটা তো ছিলই দাদা, তারপরে যে সবাইকে নিয়ে আমরা গড়ে উঠতে পেরেছি, এটা এলাকাবাসী এবং আমাদের ব্যবসায়ী সমিতি এবং নিজস্ব ক্লাবের সব মেম্বারদের সহযোগিতা, এটা পদ্মশিল্পী ইলেকট্রিশিয়ান এদের সবার সাহায্য না করলে এটা খুব হতো। আগামী দিনে কিন্তু সমাপ্ত আছে, আপনাদের আশা করবো সম্মান পাওয়ার পর কিন্তু সুন্দর হবে। আমরা আমাদের যে ক্যাপাসিটি আছে তার উপর নির্ভর করে আমরা আমরা ধন্যবাদ চ্যানেলকে এবং যারা টিভি চ্যানেলে দেখছেন, পিছনের দিক থেকে কর্তাকে দেখছেন, তাদেরকে আমরা যেটা বলি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। চ্যানেলকে অনুরোধ করবো আপনারা আসবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করবো আগামী বছরে আরও যাতে আরও ভালো কিছু আমরা দর্শককে বা আমাদের